শোনো, আমি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছি একটা মাপকাঠি করে, একটা ওজন করে, কিন্তু আমার সৃষ্টির মধ্যে দুটো সিস্টেম আছে। বলে কেমন করে? একটা হলো আমার কুদরাত আর একটা হলো আমার সিস্টেম। আমি চাইলে পরে আম গাছে জাম ধরাতে পারি, জাম গাছে তাল ধরাতে পারি, কিন্তু না, আর একটা আমার সিস্টেম আছে। আম গাছে আমি ধরবে, জাম গাছে জাম ধরবে। তেমনি জেনে রাখো, আমি বুদ্ধিকে সৃষ্টি করেছি একটা মাপকাঠি করে, একটা ওজন করে। আমি আল্লাহ বুদ্ধিকে সৃষ্টি করার পরে 100 ভাগে ভাগ করেছি, 100 ভাগ করার পরে 99 ভাগ বুদ্ধি আমি আল্লাহ নিজের কাছে রেখেছি, আর 1টা ভাগ বুদ্ধি নবী মুস্তাফাকে দিয়েছি। সুবহানাল্লাহ, নবীকে দিয়েছেন। আর ওই নবী আমার বলছে, শোনো, ওই আল্লাহর দেওয়া 1টা ভাগ বুদ্ধিকে আমি নবী 100 ভাগ করেছি, 100 ভাগ করার পরে 99 ভাগ আমি নবী নিজের কাছে রাখলাম, আর 1টা ভাগ বুদ্ধি সারা দুনিয়ার মানুষকে দিলাম। ওরে, তাতে যদি এত কিছু উন্নতি করতে পারো, যার কাছ থেকে বুদ্ধি ধার করে এনেছো, তুমি মোল্লা হয়ে কি রসুলুল্লাহর সঙ্গে পাল্লা চলে? তাই আমার আল্লাহ বলে, বান্দারে, আমি প্রেম দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এটাকে সঠিক কাজে লাগাও। ওই ব্রেনের গরম দেখায় না, বিশাল বড় বুদ্ধিমান, বিশাল বড় ইঞ্জিনিয়ার, বিশাল বড় সায়েন্টিস্ট, এই বলে গরম দেখায় না, বড়াই করিও না। একবার যদি ওই ব্রেনে টিউমার করে দিই, তোমার 14 গুষ্টি বিক্রি করলে ওষুধ কেনার পয়সা জুটবে না। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আপনারা আমার কথা বুঝতে পারছেন কি? এখনো বক্তব্য স্টার্ট হয়নি, এগুলো টেলার চলছে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, তাহলে ভালো। ওই পিছনকার লোক চুপ করে আছে, ওর জন্য বুঝতে পারছি না যে কি ব্যাপার, ওরা বুঝছে কি বুঝছে না। হ্যাঁ হ্যাঁ, মানে এক এক জায়গার বলি, এক এক জায়গার গালি। আমাদের ভাষা অন্যরকম, আপনাদের ভাষা বাংলাই বটে, কিন্তু একটু অন্যরকম, বুঝলেন তো? আপনাদের তো আধা বাংলা আধা হিন্দি, খোট্টা জিন্দাবাদ থাকুন। আপনার আওয়াজ খুব মোটা মনে হচ্ছে। আমার গলা তো মোটা নয় ভাই, ভালো বেশ বাড়ানো আছে নাকি? খুবই বেশটা মনে হয় বাড়ানো আছে। হ্যালো ঠিক, হ্যালো হ্যালো, মানে আওয়াজ মোটার জন্য তো মা বলছি, এত মোটা তো আমার লয়। আচ্ছা বেশ, ঠিক আছে। এক এক সময় এক এক রকম সিস্টেমের মধ্যে হয়, যাকে মাই তোমার ছেলে ভালো, হ্যাঁ বিয়ে হয়ে গেছে, তাহলে ঠিক আছে, আর কিছু করার নেই, উপায় নেই। জি জি জি, আর যদি বিয়ে না হয় তো অপশন আছে, তার সাথে মসজিদের লেগে কিছু টাকা দান করবে, দোয়া করে দেবো, ভালো করবে। অসুবিধে নেই, কেউ জানতে পারবে না, প্রবলেম নেই। কথা হচ্ছে কি, আমার কথা ভালো করে বুঝুন, যদি ভুল বুঝে নেন তাহলে গোলমাল হয়ে যাবে। এলেকে বলছি, কারণ স্পিডেও বলছি, সুর করেও বলছি, মানে এরই কারণে অনেকজনে বুঝতে অসুবিধা হয়। খুব মূল্যবান কথা বলছি, দাঁড়ান, বস্তার মুখ খুলতে দিন, মাল বের করতে দিন, পরে দেখা যাচ্ছে। কে বলতো, শুরু আভি আভি তো শুরু হে, আভি তো রাত বাকি হে, আভি তো ঠেহরো শুরুয়াত হে, আভি তো জাকির কি বাত বাকি হে, উসকে বাদ লাগতা হে আপ লোকে কুছ ভাত বাকি হে, খেয়েছেন তো? তাহলে ঠিক আছে, আর কোনো ভয় নেই, চিন্তার কোনো কারণ নেই। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, সবাই উঠাচ্ছে না, এরাই আবার ভোটের সময় বলবে ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ। হ্যাঁ, এরাই চাচাবে আর বলবে বডি পাকিস্তান মাথা কার্গিল। কতজন বলে জাকির সাহেব তুমি বলো, আমরা বাদ যদি করো প্রতিবাদ, ধর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ, বুঝলেন তো? যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে ওই হাতে লাগুয়া পড়ে না। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ জিন্দাবাদ থাকুন। মেরে মুস্তাফা কা হম সর না হো না হে না হোগা, কোই আপ জৈসে রেহবর না হো না হে না হোগা। নবীর মত কেউ হবে কি? হবে না। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমাদেরকে রেখেছি, আমার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি ব্রেন দিয়েছি, এটাও আমার নিয়ামত। আমি বুদ্ধি দিয়েছি, এটাও আমার নিয়ামত। আমি শক্তি দিয়েছি, এটাও আমার নিয়ামত। বলে কেমন করে? আমি শরীর দিয়েছি, এটাও আমার নিয়ামত।
ওরে এই শরীর যদি ভালো থাকে ইবাদত করতে পারবেন, সব পারবেন, আর এটা যদি ড্যামেজ হয়ে যায় সব বেকার হয়ে যাবে। আমার আল্লাহ বলে, বান্দারে আমি শরীর দিয়েছি, আমি শক্তি দিয়েছি, এইটা নিয়ামতের শুকরিয়া আদায় করো। তাই বলে গরম দেখায় ওরা। কতজন বলে, হুজুর এখন রাত্রি বেলা যাবেন না ওইদিকে? বলে কেন? ও মাস্তান এলাকা, ওরা আপনাকে গাড়িকে ছেড়ে ফেলে দিবে, আপনার মতন মল্লিকের তিনজনকে ও একাই ছেড়ে ফেলে দিবে। আবার কত ইয়াং ছেলেরা দেখবেন এক জায়গায় দাঁড়াবার, বলবে দেখবে আমার কত বডি, দেখ কেমনি করে হাত ফোলা, বিয়া ডিম দেখায়। হ্যাঁ, কতজন মাস্তানি পালোয়ানি কত রকম ভয় দেখায়, কিন্তু আমার আল্লাহ বলে শক্তি দিয়েছি বলে গরম দেখায় না। কত বড় মাস্তান হয়েছ আর কত বড় শক্তিমান হয়েছ যে সামান্য মশার ভয়ে মশারির তলে ঢুকছো, আর নিজেকে বলছে পালুবান শক্তিবান। ওই শরীরের গরম দেখেও না, একবার যদি ডায়রিয়া করে দিই তোমার 12টা বেজে যাবে। তাই আমার আল্লাহ বলে, বান্দারে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। একটা লাঠি দেখতে বাঁশের মতন, চিবাইলে মিষ্টি লাগে, কি বলেন? হুঁশিয়ার কুশিয়ার, আখ বা কুশিয়ার, এক এক জায়গার বলি আর এক এক জায়গার গালি। তাকে বলে চাল ভাজা, তাকে বলে মুড়ি, যারা এখন ছোট আছে ওরাই হবে মুড়ি, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার কুশিয়ার। আল্লাহ পাক বলে ওই কুশিয়ার থেকেও শিক্ষা লাভ করো। বলে কেমন করে? একবার ভেবে দেখো, আমি আল্লাহ একটা লাঠির ভিতর থেকে যেমন মিষ্টির রস বের করতে পারি, বেশি বাড়াবাড়ি করিও না, নইলে রসের বদলে বিষও বের করতে পারি। ইন্না কালা করলে সেই ইন কদির। তাই আমার আল্লাহ বলে দুনিয়ার বুকে থাকতে হলে, দুনিয়ার বুকে ভালো শান্তিতে এবং সুখময় থাকতে হলে, দুনিয়ার বুকে তোমরা রয়েছ, দুনিয়ার বুকে প্রেজেন্ট থাকতে হলে পরে একে আর ওকে কোনো মোল্লাকে ভয় করো না। যদি প্রকৃত ভয় করতে হয় ইত্তাকুল্লাহ, তোমার আল্লাহকে ভয় করো। এই ইমানদারগণ কাউকে ভয় করিও না, ভয় যদি করতে হয় তোমার আল্লাহকে ভয় করো। তাই তো বাপজি, আর আমরা কাকে ভয় করি? এখানে যাকে বলবো আল্লাহকে কে কে ভয় করেন, সবাই হাত তুলে বলবে মৌলভী সাহেব আমরা আল্লাহকে ভয় করি। আসলে কি ভয় করা বলে? অত সহজ নয়। ভয় কাকে বলে শুনুন, ভয় ওকে বলে না। বিএসএফ দেখলে কেমন ভয় করেন, পুলিশ দেখলে কেমন ভয় করেন, কুকুর দেখলে আর এক রকম ভয়, শিয়াল দেখলে আর এক রকম ভয়। হঠাৎ যদি বাঘ চলে আসে, ও তো জালসা পাত দিয়ে লুঙ্গি তুলে দৌড়াবে। হ্যাঁ, তাহলে সামান্য সৃষ্টি এদেরকে ভয় যদি এতটা করতে হয়, মহান স্রষ্টা যিনি রয়েছেন আল্লাহ, তিনাকে কত ভয় করা দরকার। তাই মুখে বলিও না যে আমি আল্লাহকে ভয় করি, মুখে বলে দিলে মেনে নিব, কখনো না। হত্তা তুকাতিহি, ভয় করার মতন করো যেমন ভয় করা দরকার, যেমন ভয় করা দরকার ওরকম ভয় করো। হায় রে হায়, একজন পাশের বাড়ির লোক থানায় ডায়েরি করে দিয়েছে রাত্রে বেলায়। যাই হোক, কিছু একটা ওর নামে থানায় কেউ ডায়েরি করেছে, ওর কি আর বাড়িতে ঘুম হবে? পুলিশের ভয়ে এখানে আর ওখানে দৌড়ে বেড়াচ্ছে, বাড়ির ছাদে শীতের দিন এখন এই সময় ছাদে ঘুম হচ্ছে। বউ বলছে, আগো তুমি ছাদে কি করছো? খাট তোমার, ঘর তোমার, আমি তোমার, সব বাদ দিয়ে ছাদে ঘুমাচ্ছ? বলে তোর বাপের খাটে তো ঘুমো, আমাকে এখন ছেড়ে দে, এখানেই ভালো লাগছে। আসলে কি ভালো লাগছে না? যে পুলিশের গ্যাদানি খাবে ওই লেগে এখন চুপ ওখানে ছাদে আছে। এবার এখন গ্রামে অনেক গাড়ি হয়েছে, তো একটা গ্রাম দিয়ে একটা গাড়ি বেরিয়ে গেছে, পুম করে হর্ন মেরেছে, শব্দ শুনে দুম করে ছাদ থেকে একদম পাশে ধানের জমি ছিল জমিতে পড়ে গেছে। বউ শব্দ শুনে উপরে উঠে গেছে, আল্লাহ কি হলো দেখি। এবার উপরে উঠে দেখছে স্বামী মদ না নিচে শুয়ে আছে জমিতে। জাগো তুমি ওখানে কি করছো? আমার এত বাড়ি, ঘর তোমার, ঘর তোমার, খাট বিছানা তোমার, আমি তোমার, সব বাদ দিয়ে তুমি ধানের জমিতে ঘুমোচ্ছো। বলে তোর বাবার খাটে তো ঘুমো, বেশি চাচাস না, পাশের বাড়ির লোক জানতে পারলে এখনই থানায় ফোন করে ধরি। তার মানে খুব আচ্ছা, বলুন ওকে কি ওখানে ভালো লাগছে? একটা ভুল ভুল করেছে, একটা ভুলের শাস্তি পেতে হবে, এরই কারণে মসজিদ দেখুন পুলিশের গাড়ির হরেন কানে গেল কিন্তু মসজিদের আজানের শব্দ যায় না। একটা ভুল করেছে, একটা পুলিশের কাছে শাস্তি পেতে হবে বলে বাড়ি ঘর ছেড়ে মাঠে ঘাটে দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু সারা জিন্দেগি যে পাপের উপর পাপ করছেন আল্লাহর কাছে যে শাস্তি পেতে হবে, এই ভয় আপনার দিলে হয় না? খালি মুখে বলছেন আল্লাহকে ভয় করি, আমার আল্লাহ বলে মুখে বলিও না যে আমি আল্লাহকে ভয় করি আর মেনে নিব, কখনো না। হাক্কা তুকা
রাতিহি ভয় করার মতন করো। এবার শুনে রাখো, আল্লাহকে ভয় করো, মুখে বলিও না, ভয় করার মতন করো। এবার জানো, ফালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিও না, যত যাই কিছু করো একদিন তোমাকে মরতে হবে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, তোমার নিঃশ্বাসটা যখন হুলকুম এনে ঠেকাবো সেদিন তুমি অসহায় হয়ে যাবে, নিরুপায় হয়ে যাবে, চলার শক্তি থাকবে না, বলার শক্তি থাকবে না। কেন এটা হবে জানো? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীতে বহুত মজা চেখেছো, বহু জিনিসের স্বাদ গ্রহণ করেছো, একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। বলে কোথায় গিয়ে হবে? তাহলে কোথাও লুকিয়ে যাব? আল্লাহ বলেন না, আইনামা তা কোন ইউদরিকুমুল মাউত, ফালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকিয়ে থাকো মৃত্যু থেকে কখনো রেহাই পাবে না। বলে কখন মরবো? এখন তো মরবো না। বললে না না না, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম, যখানে যাও না কেন, যেখানে থাকো না কেন, তোমার নির্ধারিত সময় যখন হয়ে যাবে মালাকুল মউত তোমার সঙ্গে মোলাকাত করবে, মরতে একদিন তোমাকেই হবে। তাই আল্লাহ আগেই সাবধান করছেন বান্দারে, মরতে যখন হবে ফালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরো না, কতক্ষণ ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? ততক্ষণ পর্যন্ত মরো না, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হবে। আল্লাহ বলছেন মরার আগে মুসলমান হও, তাই তো? আর আমরা কখন মুসলমান হই? মরার পরে, তাই তো বাবা? আল্লাহ বলেছেন মরার আগে মুসলমান হও, আর আমরা মুসলমান হচ্ছি তো মরার পরে হচ্ছি। হ্যাঁ গো, এটাই তো হচ্ছে আমাদের। আমি এই আয়াতের তাফসীর আরো বহু জায়গায় বহু রকম ভাবে করেছি, আজকে আপনাদের সম্মুখে অন্য রকম ভাবে ওয়াজ করছি। মন দিয়ে শুনুন তাহলে হবে। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আমি নিজে খাটবো না, আপনাদেরকে খাটাবো কি হবে? আল্লাহকে দেখান হাত তুলে, তবে তো নেকি পাবে। আরে আল্লাহ রব্বুল ইজ্জত দেখছেন, যে হাত আল্লাহর নামে উঠে, যে হাত রসুলের নামে উঠে, ওই হাতে জাহান্নামের আগুন কোনোদিন পুড়াতে পারবে। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন, খুব মূল্যবান কথা বলছি। আল্লাহ কি বললেন এইটুকু শুধু মাথায় রাখবেন, যে মুসলমান হয়ে মরতে বললেন, তাই তো? মুসলমান হয়ে আল্লাহ মরতে বললেন, এইটুকুই তো? আমার দিকে ধ্যান দেন, খুব সুন্দর কথা বলছি। প্রথমে যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু শেষের দিকে বুঝতে পারবেন না। আল্লাহ পাক বলেন ততক্ষণ পর্যন্ত মরো না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। বুঝলেন? কিন্তু আমরা কেমন মুসলমান চিন্তা করুন, দুঃখ লাগে। মুসলমান হতে হবে আল্লাহ বলেন, আর আমরা মুসলমান কেমন? শুধু নামধারী মুসলমান। নাম কে বাস্তে মুসলমান হয়েছি, যেদিকে যাচ্ছেন সেদিকে। আচ্ছা বলুন, আগেকার পরিচয় কেমন? এই টাই পরে থাকলে পরে বোঝা যাবে এটা, মানে উকিল আছে, অ্যাডভোকেট কালো পোশাক থাকলে মনে হবে ও অ্যাডভোকেট আছে, টেনিস ক্লাব যদি গলায় ঝোলা থাকে মনে হবে ডাক্তার আছে, হাতে যদি বই ডিকশনারি থাকে, যদি কিতাবের আইনের বই নিয়ে যায় তাহলে মনে হবে এটার জজ রয়েছে। প্রত্যেকের একটা না একটা পরিচয় আছে। মুসলমান তুমি যে, তোমার পরিচয়টা কি বলো? তোমার মধ্যে কি পরিচয় আছে? মুসলমান হয়েছো বলে বড়ে মিয়া খাই, এটাই তো পরিচয় ভাই? বলে ও তো সবাই খাই, সবাই খাচ্ছে বলে তো এত দাম বাড়ছে, তাই তো? সবাই মোটা খাচ্ছে বলে তো এত দাম বাড়ছে, বাইরে তো বিরোধিতা করতে সবাইকে ভালো লাগছে, কিন্তু তা নয়। বলে তাহলে কিসের জন্য খাতনা করেছি? এরই জন্য তো মুসলমান। বললে না, এখন সায়েন্স ডাক্তাররাও বলছে জীবাণু থেকে, বহু রোগ থেকে মুক্তি পেতে চাইলে তাকে খাতনা করতে হবে, ওটাও মুসলমানের জন্য নয়। বলে তাহলে তোমার কি পরিচয় আছে? মুসলযুক্ত ইমান, যার পাক্কা সাচ্চা ইমান রয়েছে, তারাই প্রকৃত মুসলমান হয়েছে।